আসসালামু আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি বাংলাদেশীর বড় বিজয় আবেদনের চব্বিশ ঘন্টায় বিষা দিবে সৌদি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেরারবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম খবরটি হল সৌদিতে বাংলাদেশের বড় বিজয় সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বেয়াল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফিজ সালে আহমদ তাকরিম স্থানীয় সময় বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরীফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এ সময় তাকে এক লাখ রিয়ালের পুরস্কার ও সম্মাননা কেস্ট দেওয়া হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কানগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং সৌদি আরবের ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রী ড আব্দুল লফ বিন আব্দুল আজিজ আলে শেখ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উল্লেখ্য গত দশ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা শুরু হয় এর চূড়ান্ত পর্ব গতকাল সমাপ্ত হয় এই প্রতিযোগিতায় বিশ্বের একশো দেশ থেকে একশো জন অংশ নেন চূড়ান্ত পর্বে উত্তীর্ণ পনেরো প্রতিযোগিতাকে সাতাশ লক্ষ রিয়াল পুরস্কার দেওয়া হয় সৌদির আজকের দ্বিতীয় খবরটি হলো আবেদনের চব্বিশ ঘন্টায় বিষয়াদিবি সৌদি বিদেশিদের জন্য অনলাইনে উমরা বিষয় পদ্ধতি চালু করেছে সৌদি আরব সৌদির হজ উমরা বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন ওমরা বিষয়ক উন্নত সেবা প্রকল্পের আওতায় এটি চালু করা হয়েছে বলে জানানো হয়েছে বিদেশি যাত্রীরা নিজ দেশের অনুমোদিত এজেন্টের মাধ্যমে অনলাইনে ওমরা প্যাকেজ নির্বাচন করে বিশার আবেদন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে পারবে এরপর পুরো প্রক্রিয়া শেষ হলে একটি রেফারেন্স নাম্বার পাওয়া যাবে সবশেষে অনলাইনে পেমেন্টের পর চব্বিশ ঘন্টার মধ্যে নব্বই দিনের মেয়াদের হুমরা ভিসা পাওয়া যাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আবাসন ও পরিবহন বুকিং দিতে পারবেন যাত্রীরা তাছাড়া মক্কা মদিনা জেদ্দা সহ সৌদি আরবের অভ্যন্তরীণ ভ্রমণে ফ্লাইট বুকিং দেওয়া যাবে এ বিষয় দিয়ে দেশটির যে কোনো স্থান ভ্রমণ করা যাবে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে সুযোগ পাবেন যাত্রীরা এর আগে সাত ধরনের বিষাতারীদের উমরা পালনের অনুমতির কথা জানানো হয়েছিল উমরা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই বিষয়গুলো হলো ফ্যামিলি ভিজিট বিষা পার্সোনাল ভিজিট ভিসা ই ট্যুরিস্ট ভিসা সৌদি এয়ারপোর্টে আসার পর প্রদত্ত বিষা সেন্ট জেন্ট বিষাদারীদের জন্য ট্যুরিস্ট ভিসা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিষাদারি এবং বিদেশের লাইসেন্স প্রাপ্ত ট্রাভেল অফিস থেকে প্রাপ্ত উমরা ভিসা এবং মাকাম প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত ভিসা এই ছিল আজকের খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে